আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা সব সময় আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করেছি, যেভাবেই আমাদেরকে প্রশ্ন করেছেন, এক বছরের পাসপোর্ট নিয়ে বা হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশে যাওয়া যাবে কিনা, আমরা উত্তরে জানিয়েছি আপনি যেতে পারবেন, আসার গ্যারান্টি নেই। কারণ বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী দেশের বাইরে যদি কেউ আসতে চায় তাহলে তার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। দ্বিতীয়ত, তার কাছে অবশ্যই ই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট থাকতে হবে, মূল পাসপোর্ট। সেই নিয়মে আপনি 1 বছরের পাসপোর্ট নিয়ে দেশে যেতে পারবেন, আসার ক্ষেত্রে সমস্যা হবে। এবার বিষয়টি জেদ্দা কনসুলেট নিশ্চিত করেছে। ইতিমধ্যে যারা জেদ্দা কনসুলেটে গিয়েছেন, প্রবেশমুখে এমন একটা পোস্টার দেখেছেন, বিজ্ঞপ্তি দেখেছেন, যেখানে উল্লেখ করা আছে হাতে লেখা পাসপোর্ট নিয়ে আপনি দেশে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না, এবং উপরে লেখা আছে আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাসে যখন চলে আসবে তখন অবশ্যই আপনি পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিবেন। প্রিয় দর্শক, হাতে লেখা পাসপোর্ট বা 1 বছরের পাসপোর্টগুলো এই জন্যই দিচ্ছে, যারা সৌদি আরবে আসেন আপনারা জানেন যে বর্তমানে ইকামা বানানোর জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হয়। অনেক সময় আমরা আমাদের মূল পাসপোর্টটি জমা দিলে সময় লাগে আসতে, এজন্য জেদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাস থেকে প্রবাসীদের যাতে ইকামা বানাতে কোনো সমস্যা না হয় সেজন্য ইমার্জেন্সিতে 1 বছর অথবা 2 বছরের জন্য পাসপোর্ট রিনিউ করে দিচ্ছে হাতে লিখে। এটি নিয়ে আপনি দেশে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আসার ক্ষেত্রে গ্যারান্টি নেই। এখন আপনার করণীয় হলো দেশে গিয়ে হয়তো আপনি পাসপোর্ট বানাবেন, না হলে আপনি যে দেশে আছেন সে দেশে অবস্থানরত অবস্থায় আপনার পাসপোর্ট রিইস্যু করবেন। ভুল করেও 1 বছরের পাসপোর্ট নিয়ে দেশে যাবেন না, আগেও বলেছি এখনো বলছি। হ্যাঁ, করোনাকালীন সময়ে অনেককে আসতে দিয়েছে, সে সময় দেশে কিন্তু পাসপোর্ট প্রিন্টিং হয়নি, মেশিন রিডেবল পাসপোর্ট বানানোর যে মেশিনগুলো ছিল সেগুলোর সমস্যা থাকার কারণে অনেকদিন কিন্তু পাসপোর্ট প্রিন্টিং হয়নি। সে কারণে মানবিক দিক বিবেচনা করে ইমিগ্রেশন অনেককেই 1 বছরের বা হাতে লেখা পাসপোর্ট নিয়ে প্রবাসে আসতে দিয়েছিল, এখন সব কিছু স্বাভাবিক। তাই আপনাকে বলবো, হয় আপনি যেখানে আছেন সেখান থেকে পাসপোর্ট রিনিউ করে দেশে যাবেন, অথবা দেশে গিয়ে আপনি পারলে আপনার মূল পাসপোর্টটি বানিয়ে নেবেন। তবে এখানে খেয়াল রাখবেন, দেশে কিন্তু পাসপোর্ট বানানোর জন্য আপনার এনআইডি কার্ড লাগবে। বাংলাদেশে কিন্তু এখন আর আগের নিয়ম নেই, আগে দুর্নীতি করে এদিক সেদিক করে পাসপোর্ট তৈরি করা যেত, এখন সব কিছু ডিজিটাল হওয়ার কারণে আপনার এনআইডি কার্ডের নাম, বয়স সব কিছু মিল থাকতে হবে আপনার বর্তমান পাসপোর্টের সাথে। আর যদি আপনি আপনার তথ্যের কোনো গরমিল রাখেন তাহলে আপনার পাসপোর্টের ধরন কিন্তু 2 রকম হয়ে যাবে, আগেরটা 1 রকম, বর্তমানটা 1 রকম, তো সেক্ষেত্রেও আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই বিনীত অনুরোধ থাকবে, যারা প্রবাসে আছেন হয় পাসপোর্ট এখান থেকে বানান, না হলে দেশে গিয়ে প্রথমে এনআইডি কার্ড বানান অথবা ভোটার আইডি কার্ড বানান, তারপরে গিয়ে আপনার পাসপোর্ট রিনিউ করুন। তবে এই মুহূর্তে যারা দেশে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই চেষ্টা করবেন ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে নেওয়ার জন্য। বাংলাদেশ ইমিগ্রেশনের নাম্বারে কল করে অথবা আপনি যে বিমানে আসবেন সেই বিমানের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য, যাতে আপনি কোনো সমস্যার মধ্যে না পড়েন। আমরা শুধুমাত্র আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিচ্ছি, এখানে আমাদের কোনো ব্যক্তিগত তথ্য নেই, আপনাদেরকে সতর্ক করার জন্য। আমরা সবসময় চাই আমাদের প্রবাসীরা নিরাপদে প্রবাসে ফিরে আসুক, এই প্রয়াস নিয়েই কিন্তু আমাদের কাজ করা। তাই আপনি আপনার এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেবেন, অথবা ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেবেন, কিংবা আপনি যে দেশে থাকেন সেই দেশের এম্বাসির নাম্বারে অথবা মেইল করে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।